সে বারবার একটা কথাই আমাকে বলেছে যে আমি পৃথিবীর সমস্ত চেহারা ভুলে যেতে পারি বাট এই লোককে আমি কখনো ভুলব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনু একজন সিরিয়াল রেপিস্ট। ব্রিফিং এ র‍্যাব, ভাঙা দাঁতের ক্লু ধরে চলে তদন্ত। 12 বছর আগে সে ট্রেনে যাওয়ার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে তার দাঁত ভেঙে ফেলেছিল। এই দাঁত ভাঙার বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে পড়ে দাঁড়িয়েছিল। অনুরান পাওয়া তথ্য মতে এবং ভিক্টিমের দেওয়া তথ্যকে আমরা মিলিয়ে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি বা পেরেছিলাম যে ইয়েস, এটা একই ব্যক্তি। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি আন্দোলনকারীদের। বাংলাদেশের যত ধর্ষক আছে যেন সকলের বিচার হয়, এরকম কাজ যেন আর কেউ না করতে পারে সে ব্যাপারেও আমাদের নতুন করে ভাবার সময় হয়েছে। আমরা যদি গোড়াটা উপরে না ফেলতে পারি তাহলে এরকম সিরিয়াল রেপিস্ট আরও জন্ম হবে। আমরা আমাদের সিকিউরিটি চাই, আমরা আমাদের দেশ, আমাদের সেফটি চাই। সিটি নির্বাচনের ফলাফল আগে নির্ধারণ করে রেখেছে সরকার। অভিযোগ বিএনপি প্রার্থীদের, মাঠ গরমে ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থীরা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ সত্যের অপলাপ, মন্তব্য মির্জা ফখরুলের। সত্য ভাষণ বিএনপির গাত্রদাহ সৃষ্টি করেছে বললেন ওবায়দুল কাদের। গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ডিজিটাল দিবসে আমার সরকার অ্যাপ উদ্বোধন করে বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বহুমুখী সেবা পাচ্ছেন মানুষ।